নমস্কার, আমি নয়ন। শুরু করছি আজকে বিশেষ অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে হচ্ছে কোচবিহারে। আমার পাশে যাকে দেখছেন, পঙ্কজ কুমার ঘোষ। হ্যাঁ, তার একটা পরিচয় আছে, রবীন্দ্রনাথ ঘোষের ছেলে, অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ছেলে হচ্ছে পঙ্কজ কুমার ঘোষ। একদম রাজনীতিতে নবাগত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন রাজনৈতিক পরিপক্কতা সময় লাগবে আসতে। আমরা সব মিলে তার সঙ্গে কথা বলব, তিনি কেমনভাবে রাজনৈতিকভাবে ভাবছেন, আগামী দিনের তার পরিকল্পনা কী, সব মিলে খোলামেলা আলোচনা। প্রথমে তোমাকে স্বাগত অভিনন্দন পিপল টিভিতে। থ্যাংক ইউ। যেটা হচ্ছে, তুমি দীর্ঘদিন বাইরে ছিলে, আমেরিকায় ছিলে, সেখানে বেড়ে উঠেছো, চাকরি সবটাই, হঠাৎ করে রাজনৈতিক ময়দানে এসে বাবা নিয়ে চলে এলো, তো কী বুঝছো গোটা রাজনৈতিক পরিস্থিতি, কী বুঝছো কি তুমি? এমন কোনো পরিকল্পনা ছিল না যে কোচবিহারে এসে আমাকে রাজনীতি করতে হবে। বহু বছর, প্রায় 16 বছর বাইরে থেকেছি, 6 বছর ব্যাঙ্গালোরে থেকেছি আগে, তারপর বিদেশে গিয়ে ওখানে পড়াশোনা করেছি, জব সার্ভিস করেছি। কিন্তু একটা সময় এসে যখন বাবার খুব সাপোর্টের প্রয়োজন ছিল, বিজনেস একটা আছে আমাদের, অনেকে জানে একটা বিশাল বড় বিজনেস আছে, সেটা বাবা সময় মতো ঠিকমতো দিতে পারছে না। আর তিন বোন আছে, তিন বোনের দিদি বোন বিয়ে হয়ে গেছে, তো বাড়িতে ডেফিনেটলি একটা বিশাল বড় সাপোর্টের দরকার আছে, তখন আমাকে চলে আসতে হয়েছে। তো কিন্তু রাজনীতি করতে হবে এমন কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু বাবাকে ব্যাক এন্ডটা যেন সাপোর্ট দিতে পারে, উনি যেন ফিজিক্যালি স্ট্রং থাকে এবং উনি যেন লোককে সার্ভিসটা দিতে পারে, সেইভাবে হিসেবে ধীরে 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 ওনাকে সাপোর্ট করতে। কখন যে আমি নিজে ইনভলভ হয়ে গেছি আমি নিজে ঠিক বুঝে উঠতে পারিনি। এবং কোচবিহারে যে সমস্ত ব্লক, গ্রাম, বহু মানুষের সঙ্গে তুমি ডাউন টু আর্থ মেলামেশা করছো, অনেক মানুষের সমস্যা আছে, এটা নিয়ে সন্দেহ নেই। এখন আমেরিকান কর্পোরেট কালচার, তুমি যে কর্পোরেট কালচারে বড় হয়েছো, গুলিয়ে যাচ্ছে না ব্যাপারটা? ঠিক একটা না, কারণ আমি মোটামুটি স্কুলিং তো আমি এখানেই করেছি, এখানে জন্ম, এখানেই বড় হয়েছে, পরে নিয়ে গেছে, তো প্লাস প্রতিনিয়ত আমি বাইরে থেকেও যোগাযোগ তো আমার ছিল সবার সাথে। ছুটিতে যখন আসতাম গ্রামের বাড়িতে, আমার ঠাকুমা বাড়ি যেখানে সেখানে যেতাম, এবং প্রতিনিয়ত সবার সাথে দেখা হতো, যখনই আসতো সবাই দেখা করতে আসতো, পলিটিক্যাল স্তরের লোক হোক বা আত্মীয় স্বজন হোক, তো খুব একটা গুরুত্ব। আর এখানে আমার জন্ম, এখানে কর্ম, তো সেই বলে কিছু নেই এখানে। আর ভারতবর্ষে আমি যেখানেই থাকি না কেন, ভারতবর্ষে যদি 130 কোটি লোক থাকতে পারে আরামে, তো আমার কী সমস্যা আছে? পঙ্কজ, বাবা রবীন্দ্রনাথ ঘোষ, তার রাজনৈতিক গুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনকে তো দেখছো খুব কাছ থেকে, দেখছো বাবাকে তো কাছ থেকে দেখছো, দুজনের দুটো টিপস কোনটা তোমার সবথেকে ভালো লাগে? আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেশনটা দারুণ লাগে, মানে এক হাতে এত সুন্দর সব কন্ট্রোল করে অ্যাডমিনিস্ট্রেশন করেন, সব সব দিক ওনার নজর আছে প্রতিনিয়ত। আজকে আমরা দেখেছি সেই 2011 পূর্বে যখন মুখ্যমন্ত্রী যারা যারা ছিলেন রাজ্যের, বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে জ্যোতিবসু মহাশয়, রেয়ারলি হয়তো তাদেরকে আমরা কোচবিহারের মতো একদম অত্যন্ত প্রত্যন্ত যারা দেখতে পারতাম, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এতটা পরিশ্রম করার পরও, এতটা বয়স হওয়ার পরও উনি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছেন চারদিকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, এবং অ্যাডমিশনটা এত সুন্দর করেছেন, প্রত্যেকটা জেলা উনার এত সুন্দর নজর রয়েছে, মানে দক্ষতার সাথে, সেটা আমাকে খুবই অনুপ্রাণিত করে। আর বাবার কোনটা, কোন বিষয়ে ভালো লাগে? পরিশ্রমটা, সততার সাথে কাজ করা, প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করা, সেটা সে ছোটোবেলা থেকে দেখে আসি, বন্য হোক, খড় হোক, খরা হোক, প্রতিনিয়ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, সহযোগিতা করা। এবং কোচবিহারে বিশেষ করে উনি যতটা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে, এক হাতে ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে, এবং এত সুন্দর পরিকল্পনা উনি করেন, পুরো কোচবিহার জেলাটা, মানে প্রত্যেকটা জায়গা ওনার ঘোরা আছে, প্রত্যেক রাস্তা ওনার চেনা আছে, কোথায় কোন প্ল্যানিংয়ে কোন রাস্তাটা কোথায় কানেক্ট করলে পরে ট্রান্সপোর্টেশনের সুবিধা হবে, অল্টারনেট রুটটা কোন দিক দিয়ে বাড়ালে পরে ট্রাফিকটা শহরের উপর কমে যাবে, এই যে পরিকল্পনাগুলো করা, এবং কোথায় কোন জয়েস ব্রিজটা করতে, কোথায় কোন ব্রিজটা করতে হবে, দায়িত্ব নিয়ে করলে পরে ট্রাফিকটা অল্টারনেট করে দেওয়া যাবে, ট্রাফিকটাকে ডিস্ট্রিবিউট করা যাবে, পাশাপাশি স্কুল কলেজগুলোকে আরও বেশি, এডুকেশনাল প্রতিষ্ঠানগুলো আরও বেশি গুরুত্ব দেওয়া, এবং স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে আরও ভালো করে তোলা, কলেজগুলোতে এখন ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বাড়ছে, সেখানে ফান্ড দিয়ে আরও ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া, এইভাবে যে সুন্দর করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে উনি এত সুন্দর করে দক্ষতার সাথে কাজগুলো করছে এবং অনেস্টির সাথে, সেটাকে খুব আমাকে অনুপ্রাণিত করে। একদিকে তো বাবা, একদিকে রাজনৈতিক গুরু, মানে রবিদা তো অনেক কিছু ভালো ভালো গুণ আছে, রবিদা যখন মানুষকে যখন কানেক্ট করে তখন তো পিপল টু পিপল কানেক্ট করার একটা ব্যাপার থাকে, কারণ রবিদা অত্যন্ত ডাউন টু আর্থ। একটা স্টাইল তোমার যেটা যেটা উল্লেখযোগ্য যে তোমারও ভাই ভালো লাগে, যে হ্যাঁ রবীন্দ্রনাথ ঘোষ এই স্টাইলটা দারুণ লাগে আমার, কোন স্টাইলটা? ওই যে উনি দক্ষতার সাথে বুঝতার পর্যন্ত প্রত্যেকটা কর্মীকে উনি ছিলেন, বুথে বুথে গিয়ে পরিষেবাটা দেন, এখন উনি একজন মন্ত্রী, এখন রাজ্যের জেলার জেলা সভাপতি এবং রাজ্যের একজন মন্ত্রী, তো উনি বুথস্তরে গিয়ে ছোট থেকে ছোট অনুষ্ঠানগুলো, স্কুল অনুষ্ঠানগুলো উনি চলে যান, গিয়ে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রত্যেকের সাথে উনি প্রতিনিয়ত যেভাবে ডাউন টু আর্থ হয়ে যেভাবে উনি প্রতিনিয়ত যোগাযোগটা করে রাখেন, কথা বলেন, এবং সর্বোপরি প্রতিদিন সকালবেলা মন্ত্রী হওয়া সত্ত্বেও প্রতিদিন সকাল সকাল না, যখন বাড়িতে থাকেন সকালবেলা এসে প্রত্যেক লোকজনের সাথে দেখা করেন, আমাদের বাড়িতে ঢুকতে কোনো বুস্তরে বা কারো পারমিশন বা কিছু দরকার, যে কেউ সরাসরি বাড়িতে চলে আসতে পারে, এসে ওনার সম্মুখে বসে ভালো কথা কথা হোক কথা বলতে পারে, এটা আমার খুব ভালো লাগে। রবিদা মানে হচ্ছে পলিটিক্যাল ডিকশনারি,
তুমি যেভাবে কথা বলছো অনেকটা বাবা স্টাইলে শুরু হয়ে গেছে, মানে একদম মনে না যে শরবত খাওয়ার মতো মোটামুটি গুলে নিয়েছে। হ্যাঁ, বাবার তো গ্রামীণ স্তর বলো, কৃষি বলো, শিল্প বলো, শিক্ষা বলো, একদম পশ্চিমবঙ্গের মোটামুটি সমস্ত ইনফরমেশন তার কাছে রয়েছে, তাকে পলিটিক্যাল ডিকশনারি বলা হয়। তার পরের ডিকশনারি কি পঙ্কজ কুমার ঘোষকান্তে যে স্টাইলে কথা বলছে তার ছবি দেখা যাচ্ছে একটা অনেকটাই, সেটা আমি বলতে পারছি। পরের ডিকশনারি কী হবে, আমি কোনো উদ্দেশ্য নিয়ে নামিনি পলিটিক্সে, আমার কিছু চাওয়া আছে, আমার বাবা আমাদের জন্য যতটুকু সম্মান অর্জন করেছেন পরিশ্রম করে তাতে আমরা অনেক অনেক ধন্য, অনেক ধন্য, এত ভালোবাসা এত সম্মান লোকের থেকে পাই, এর থেকে আমাদের বেশি চাওয়া পাওয়া কিছু নেই। এই পঙ্কজ, আগামী দিনে যদি তোমাকে বলা হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে পঙ্কজ তুমি লোকসভায় দাঁড়াও অন্য সিট থেকে, কুচবিহার যেহেতু তোমার সংরক্ষিত পাশে হবে ইচ্ছা যে আমি যদি লোকসভায় যাই সাপোজ, বা আমি যদি বিধানসভায় যাই, কোন কোন বিষয়গুলো গুরুত্ব যদি যদি হয় ব্যাপারটা? আমি বিধানসভা লোকসভা এগুলো নিয়ে কোনোদিন মাথায় উঠাইনি, ভাবিনি, আমি খালি একটা বাবাকে সাপোর্ট দিয়েছি, লোকের কাছে পরিষেবাটা পৌঁছে দিতে হবে 100%। গভর্নমেন্ট আজকে এত পরিষেবা দিচ্ছে, সেটা থেকে গভর্নমেন্ট থেকে এত পরিষেবা আসছে, আমার মনে হয় প্রত্যেকটা পরিষেবা জমি 100% আমরা প্রত্যেকে যদি লোকের কাছে ঠিকমতো পৌঁছে দিতে পারি, আমাদের যে গ্রাম বাংলা যে রুরাল পরিকাঠামো আছে এবং শহরেরও সেটা আরও অনেক বেটার জায়গায় পৌঁছবে, লোকের লিভিং স্ট্যান্ডার্ডটা আরও ভালো হয়ে উঠবে। পঙ্কজ, একটা বড় সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বা উত্তরবঙ্গে বড় সমস্যা হচ্ছে যে ইন্ডাস্ট্রি শেয়ারতে গড়ে ওঠেনি গো 11 থেকে 19 দুটো টার্ম, অত 11 এবং 16। এটা রবীন্দ্রনাথ ঘোষের কাছে চ্যালেঞ্জ যে কৃষিভিত্তিক কোনো শিল্প গড়ে উঠছে না, একটা সম্ভাবনা আছে। তোমারও তো একটা রাজনৈতিক দূরদৃষ্টি আছে এবং মানুষজন ঘুরছে যে হ্যাঁ সত্যি কৃষিভিত্তিক শিল্পের একটা সম্ভাবনা আছে, এটা করতে গেলে বাবার সঙ্গে কোনো পরামর্শ বা কিছু ভাবনা চিন্তা আছে কিনা? আমার মনে হয় শুধু কৃষিভিত্তিক আরও অনেক ইন্ডাস্ট্রি গড়ে তোলা যাবে, কিন্তু আমার আমার যেটা অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়, যেটা আমার পৃথিবী ঘুরে দেখা, ভারতবর্ষ ঘুরে দেখা, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে আমার মনে হয় যেটা এখন অনেক বেটার হয়েছে, যে আমাদের কালচার একটা প্রবলেম আছে, কালচার প্রবলেম আছে। আমরা বাইরের কালচার থেকে যখন কোনো লোক আসে আমরা আগে একটা ব্লক করে দিই, যদি বড় বড় শহরে ব্যাপারটা অন্যরকম। আজকে যদি স্যামসাং একটা ইন্ডাস্ট্রি আছে, কোম্পানি আছে, ডিসাইড করে যে আজকে উত্তরবঙ্গে এসে একটা বড় একটা ইন্ডাস্ট্রি করবে, ইলেকট্রনিক টিভি ম্যানুফ্যাকচারিং ইউনিট করবে, আমাদের কি সেই স্কিল রিসোর্স আছে? নেই। আর যদি হলেও সমস্যাটা এখানে বাইরের থেকে লোক নিয়ে আসতে হবে, স্কিল রিসোর্সেস নিয়ে আসতে হবে, তামিলনাড়ু হোক, নর্থ ইন্ডিয়া থেকে হোক, এসে প্রথমেই যে একটা কালচার ব্লকের ফেস করবে আমাদের এখানে, বিশেষ করে আমাদের এখানে, যে আগে থেকে না ও বাইরে থেকে লোক এসছে, এই জিনিসটা আমাদের মধ্যে, আমাদের যারা লোকাল পপুলেশন আমাদের মধ্যে এই কনসিয়াসনেসটা নিয়ে আসতে হবে। আমরা ভারতবর্ষে যেই যেখানে থাকি না কেন, আজকে মারাঠি হোক, গুজরাট যেই যেখানে থাকে, বিহারি হোক, আমরা প্রত্যেকে ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে আমাদের সমান অধিকার আছে, সমান অধিকার কনস্টিটিউশন দেয়। তো আমাদের কালচারটাকে আমার মনে হয় আমাদের আরও ওপেন করতে হবে, যেন আমরা বাইরের স্টেটের লোকদের, বাইরের কালচারের লোকদেরকে যেন আমরা আপন করে নিতে পারি, তাহলে ওদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো এইভাবে যদি আমরা কালচার শুধু গিয়ে যে ইন্ডাস্ট্রি করলে হবে না, রিসোর্স চাই, আর রিসোর্স যদি আমাদের এখন এই মুহূর্তে যেটা বৈশ্বিক খুব কম আছে স্কিল রিসোর্সেস বাইরের থেকে আনতে, তাহলে আমাদের কালচারালি এতটা ওপেন হতে হবে যা হবে, তাহলে আমরা তাদেরকে ওয়েলকাম করতে পারি। তো আমি এক্সাম্পল দিতে পারি, আজকে আমরা সবাই জানি আইটি হাব ভারতবর্ষে কর্ণাটক, স্পেশালি ব্যাঙ্গালোর, আমি নিজেও ব্যাঙ্গালোরে ওখানে ইঞ্জিনিয়ারিং করেছিলাম, 2 বছর জবও করেছিলাম, 6টা বছর কাটিয়ে কোনোদিন আমার এতটুকু মনে হয়নি যে আমি একটা বাইরের একটা রাজ্যে চলে এসেছি, কারণ লোকে এখানে এতটা ওয়েলকামিং ছিল। সেই ব্রড মাইন্ডেডনেসটা আমাদের লোকাল পপুলেশনের মধ্যে আনতে হবে, তখনই কিন্তু আমরা একটা পজিটিভ রেজাল্ট দেখব। আর যদি উত্তরবঙ্গের কথা আছে, ডেফিনেটলি এই মুহূর্তে উত্তরবঙ্গে সব থেকে বড় অপরচুনিটি যেটা আছে এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি, সেটা আমার মনে হয় গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আমরা খুব শীঘ্রই আমরা পজিটিভ কিছু রেজাল্ট দেখতে পারবো। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, আমাদের নজর থাকবে তোমার প্রতি, কারণ পঙ্কজ কুমার ঘোষ একদম নতুন ব্লাড, পলিটিক্যাল ব্লাড, দেখি তুমি কতটা পথ এগোতে পারো বাবার আশীর্বাদ সঙ্গে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে থাকা থেকে, সময় বলবে তুমি কতটা পারলে কতটা পারলে না। আমরা শুনলাম পঙ্কজ কুমার ঘোষ এখন রাজনৈতিক পরিপক্কতা আসেনি, এটা বাস্তব সত্য, তবে বাবার মতো পলিটিক্যাল ডিকশনারির কিছুটা আজ কিন্তু পেয়েছে, মানে মুখস্থ বলতে পারছে বা ইনফরমেশন বলতে পাচ্ছে। পঙ্কজ কুমার ঘোষের মতো যারা ইয়াং ফোর্স তাদের রাজনীতিতে সত্যিই দরকার, বিশেষ করে মূল্যবোধের রাজনীতিতে। আর উন্নয়নের কথা বললেন, তিনি বহু বছর বিদেশে কাটিয়েছেন, এখন রবীন্দ্রনাথ ঘোষের যোগ্য উত্তরসূরি বলার এখনও সময় আসে, অনেকটা পথ তাকে হাঁটতে হবে, সে পথ সংকুল, সে পথ ভঙ্গুর, সময় বলবে পঙ্কজ কুমার ঘোষ তার ডেস্টিনিতে পৌঁছতে পারলো কিনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন peopletv.com।